বাঙি কথা বলো না আম্মু বাসা গেলে মারবে এটা কি আমি নিছি ভাই এটা কি আমি খাতিয়া নিছি যাতে নজর না লাগে বম লাগছে বম লাচি কথা বলো না তাহলে আমি এটা ফালা আমার লাচি খেয়ে চলে যাব কিটা মারতে না গরম রে ভাই পেটটাকে এরকম দাম বানাতে হবে লাচি নামগুলো বলি অনেক আইটেম আছে কয়টা 60টা আইটেম আছে আমার মনে হচ্ছে সামনে মনে হয় কিছু পাওয়া যাবে আমাদের খাওয়ার মতো আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি ব্লগের শুরুতে আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা অলরেডি কিন্তু 10-15টা রোজা শেষ হয়ে গেছে তারপর আপনাদের এখন শুভেচ্ছা জানাচ্ছি সো গাইস এই রমজানের সময় আমরা আবারো বের হয়ে গেছি একদম গভীর রাতে এবং এই গভীর রাতে বের হওয়ার পিছনে একটাই উদ্দেশ্য মানে রোজা রাখার জন্য যে সেহরি খাওয়া হয় সো ওইটা খাওয়ার জন্য আমরা আজকে প্ল্যান করছি যে আমরা সবসময় বাসায় সেহরি করি আজকে সবাই মিলে আমরা একটু বাইরে একটা ব্লগ করব এন্ড বাইরে সেহরি করব সো এই প্ল্যানে আমরা আজকে বের হয়ে গেছি সো আমরা সেহরি করার জন্য আমাদের এবং আপনাদের সবার প্রিয় সবার একদম ভালোবাসার জায়গা আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুরান ঢাকা সো পুরান ঢাকায় যাবো এবং পুরান ঢাকায় গিয়ে আমরা সেহরি খাবো সো আশা করি আজকে যে আমরা সেহরি খাবো সেটা অনেক মানে ভালো একটা সেহরি খেতে পারবো এবং ব্লগটা অনেক সুন্দর হবে আজকে আমরা শুধু দুইজনে যাচ্ছি না আমাদের সাথে অনেক যাচ্ছে সো কে কে যাচ্ছে গাড়ির ভিতরে আছে আমাদের শাকিল ভাই ভাই একটা হাই বলে দেন আর আপনি আজকে পাঞ্জাবি বলছেন ভাই আমরা সবাই যাচ্ছি পবিত্র মাহে রমজান মাস যাচ্ছি পুরাতন ঢাকায় ঐতিহ্যবাহী ঢাকায় এই শর্টকাট কিন্তু এখানে কিন্তু শাকিল একটা দুই নম্বরই করছে আমাদের সাথে আমি শাকিল ভাইকে কল দিয়েছি ভাই আজকে কি করবেন পাঞ্জাবি টাজে পড়বেন শাকিল না সমস্যা নাই একটু পড়েন সমস্যা নাই না মরে আমি তো ওই পরে আমি এটা পুরো বেরিয়েছি এটা পুরো আসছি এসে দেখি শাকিল ভাই পাঞ্জাবি পরে এসে পড়ছে মানে আমিও গেঞ্জি পরছি কি অবস্থা গেঞ্জি ক্যাপ পরে চলে আসছি শাকিল ভাই দেখি এখন পাঞ্জাবি পরা ওই একজন মুরব্বি পাঞ্জাবি থাকলে হয় সবাই আমি তো মুরব্বি হয়ে রাখ সবাই সমস্যা নেই তো যাই হোক আমাদের সাথে কিন্তু আরো দুইজন আছে তো এই যে কে আছে এই যে দেখেন সে এত সেফটিদার চুপ চুপ সাইলেন্ট সাইলেন্ট নো নো আই আমি একটা কথা বলবো সব সাইলেন্ট সৈকতের সিটিং পজিশনটা কিন্তু ঠিক হয় নাই কেন সৈকত বসছে সাইডে কেন ও শিট সৈকতের সিটিং পজিশন ভালো হয় না বসবে এখানে আমি বসবো এই পাশে চেঞ্জ করো চেঞ্জ করো মাঝখানে বসতে হবে তো হ্যাঁ চেঞ্জ করো না অবশ্যই হবে না চেঞ্জ করা যাবে না এখন থেকে এটাই হবে সিটিং পজিশন এখন থেকে এটাই তাহলে কি আমি মাঝখানে কিছু হয়ে যাব নাকি यस অবিয়াসলি ওয়ার্ড মাঝখানে কিছু টু সবাই কমেন্ট করেন মাঝখানে কিছু টু না না আমি মাঝখানে কিছু না না মাঝখানে কিছু টু তুমি এত সেফটি তুমি গাড়ির ভিতর মাস্ক পরে আছো বুঝলাম না ভাই সেফটি ইজ ফার্স্ট তুমি জানো তো দেশে কি অবস্থা দেশের অবস্থা কিছু ভালো না সো এই জন্য যতই আমরা সেফটি সেফটি থাকি এটা হলো সবচেয়ে বড় সেফটি এটা না থাকা এখন এটা খুলতে হবে এখন ওর চেহারা দেখাইতে হবে না দর্শকদের এই ভাই 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 অনেক ঠান্ডা লাগতেছে ভাই চেহারায় এই মাস্ক পরে তো অনেক ঠান্ডা লাগতেছে ভাই বদনাম করলাম আচ্ছা ঠিক আছে ওরে টাইম দিলাম তোমার 5 মিনিট টাইম 5 মিনিট ক্যামেরা দিয়ে কথা বলতে পারি না আমি আচ্ছা 2 মিনিট চাও আসসালামু আলাইকুম ভাই দিস ইজ মি মোহাম্মদ সাবনা শেখ মোহাম্মদ পরে কি ভুলে গেছি গা না না বলতে হয় 30 সেকেন্ড 30 সেকেন্ড ঠিক আছে শেখ মোহাম্মদ ভাগিনা আপনাদের ঠিক আছে পরে কি যারা যারা আমার ফ্রেন্ড আছেন সবাই আনসাবস্ক্রাইব করে দেন ঠিক আছে কি কইলি আর আরেকবার কো মানে আনসাবস্ক্রাইব আপনারা সবাই একটা কমেন্ট রিসেন্টলি অনেক করতেছেন বেশি সেটা হচ্ছে যে ভাই সবসময় দেখি পুরান ঢাকা ব্লগ পুরান ঢাকা ব্লগ কারণ আমার লাস্ট অনেকগুলো ব্লগ ম্যাক্সিমাম 4-5টা ব্লগই ছিল পুরান ঢাকা তো আজকেও যাচ্ছি পুরান ঢাকা কারণ কিছু করার নাই আমাদের যে ঐতিহ্য খাবারগুলো সব কিছু কিন্তু পুরান ঢাকা পাওয়া যায় আর সেহরি বা ইফতার এই এই ক্ষেত্রেও কিন্তু পুরান ঢাকা বেস্ট পুরান ঢাকা ইফতার করে বেস্ট পুরান ঢাকা সেহরি করে বেস্ট সেই জন্য আমরা সবাই মিলে পুরান ঢাকা যাওয়ার প্ল্যান করছি পুরাতন ঢাকা শুনলেই তো মনে মানে মুখের কাছের
চলে আসে হ্যাঁ হ্যাঁ লালা চলে আসে ভাই কি হবে একটু দেখি ভাই লালা একটু দেখতে চাই ভাই লালা না দেখা আছে ভাই আর খাবার তো আমাদের জন্য একবার সাদা রেখে দিতে আমরা দাবো আর শুধু খাবো ও শাকিল ভাই বলতেছে তাই অবস্থা মাস্কটা খুললে যেন কি এরকম মানে কেমন এই হ্যাঁ মাস্কের ভিতরে লালা লাগে রে ভাই মাস্কটা খুললে ভাই মাস্কটা খুললেই তো লালা লাগ পড়ে যাবে মানে একবারে পড়ে বাইরে বাইরে যাবে এটা বের করা যাবে না না ভাই তো আজকে কিন্তু শাকিল ভাইকে পাঞ্জাবি তো অনেক সেই স্মার্ট লাগছে সো যাই হোক গাইস আমরা মজা মাস্তি করতে করতে এখন যাচ্ছি হচ্ছে যে পুরান ঢাকা সো পুরান ঢাকা যাইতে যাইতে আপনারা কিছু মানে শুট দেখেন ঢাকা শহরে শুট আপনারা এনজয় করতে থাকেন এবং আমরা অনেক মজা মাস্তি করতে থাকি সো আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই সো গাইস এখন বাজে হচ্ছে কি রাতে 12:30 না 12:45 অলমোস্ট সো 12:45 বাজে এই টাইমের ভিতরেও দেখেন রাস্তা অনেক জ্যাম এই যে সামনে এই যে ট্রাক এই যে ট্রাক এই পাশে ট্রাক এই যে পিছনে ট্রাক মানে এত রাতের বেলায়ও রাস্তায় জ্যাম সো এটাই ঢাকা সিটি কিছু বলার নাই করার নাই জ্যাম থাকবেই 20 মিনিটস লেটার এত বেশি জ্যাম আমরা এখনো সিগন্যাল তো নাই বাট জ্যামে ট্রাকের জ্যামের ভিতরে আমরা আটকে গেছি তো গাইজ আমাদের ফার্স্টে যাওয়ার কথা ছিল পুরান ঢাকায় বাট আমরা একটু আমাদের ডেস্টিনেশনটা চেঞ্জ হয়েছে আমরা এখন যাচ্ছি ওয়ারির দিকে ওয়ারির ওখানে আমাদের একটা বড় ভাই আমাদের সাথে জয়েন করবে সো আমরা ওই বড় ভাইকে পিক করবো দেন আমরা ওখান থেকে ডিরেক্ট চলে যাবো পুরান ঢাকায় কি বলো নাকি খিদে লাগছে খুদা লাগছে আর পাশাপাশি ঘুমো আসতেছে ঘুমো আসতেছে কারণ মানে ঢাকায় যে গরম পড়ছে আপনারা যা ঢাকায় আছেন ইদানিং যে গরমটা পড়ে ও এর মধ্যে যে গাড়ির মধ্যে যে এসিটা চলতেছে ঠান্ডায় আমার তো কাছাকাছি চলে আইছি আর আমার বড় ভাই ভাই আমি রিপন পিক করে নিছি থাকি বাড়িতে ভাই এখন আমরা তো ছোট ভাই আমরা আছি বাড়িতে আসে বিপদ আপদ হইলে একটু দেখেন আমাকে সো গাইস এখন তো আবার করোনার সেকেন্ড ওয়েভ চলতেছে এবং খুবই একটা খারাপ ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সো এই টাইমে আমাদের সবারই টাকা পয়সার অনেক শর্টেজ তো এই টাইমের মধ্যে আপনাদের জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে টাকা ইনভেস্ট করা এবং টাকা আর্ন করা সো গাইস আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন বিনানি ওয়েবসাইটের মাধ্যমে এই প্ল্যাটফর্মের সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই প্ল্যাটফর্মটা খুবই সিম্পল যারা আপনারা মানে ওইভাবে ইন্টারনেটের ইউজটা জানেন না তারাও কিন্তু খুব সহজে এই ওয়েবসাইটে ব্যবহার করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন আরেকটা জিনিস গাইস এইখানে আপনারা যে অনেক টাকা ইনভেস্ট করতে হবে এমন কোনো ব্যাপারই না আপনাদের যতটুকু সামর্থ্য বা আপনাদের যতটুকু পসিবল ওই অনুযায়ী টাকা ইনভেস্ট করবেন এবং খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের প্রাইভেসি সো আপনারা একদম টেনশন ফ্রি থাকবেন এখানে আপনাদের প্রাইভেসি নিয়ে কোনো কিছু হবে না এইখানে আপনাদের অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের পাসপোর্ট বলেন তারপর এনআইডি কিচ্ছু লাগবে না শুধুমাত্র একটা জিমেইল লাগবে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলবেন ইনভেস্ট করবেন এবং টাকা ইনকাম করবেন সো গাইস ভেরি শেয়ার এখনই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে যান এবং binami.com এ আপনারা রেজিস্ট্রেশন করে ঘরে বসেই টাকা ইনকাম করুন আরেকটা জিনিস বলতে চাই আমাদের দর্শকদেরকে একদম স্পেশালি বলে দিচ্ছি যে আপনাদের যদি এই ব্যাপারে কোনো ধারণা না থাকে এবং এইটা কিন্তু একটু ঝুঁকিও আছে সো আপনারা এই জিনিসটা কিন্তু আপনাদের নিজেদের ঝুঁকিতে ব্যবহার করবেন এবং ধারণা না থাকলে একদমই ব্যবহার করবেন না সো ভিডিওটাতে চলে যাই ভিডিওটা এনজয় করে থাকেন সো গাইস ফাইনালি আমরা চলে আসছি নাজিরা বাজার আর নাজিরা বাজার আসার পরে দেখেন যেভাবে মানুষের কোলাহল আর সব দোকানপাট খোলা মনে হচ্ছে না যে এত গভীর রাত এখন আর এখানে পার্কিং এর ব্যবস্থা আছে তো আমাদের গাড়িটা পার্কিং করতেছে শাকির ভাই আর এই লোকটা কি ছিলেন আপনারা দেন ভাই এই যে পার্কিং করে নাজিরা বাজারে ভাই ঠিক আছে মাস্ক আপনার মাস্ক মাস্কটা তো ভাই আছে ভাই পকেটে ভাই পকেটে ভাই মাস্ক করে মাস্ক করে সমস্যা নাই ভাই মাস্ক পকেটে রাখতে ভাই আমার নাম তারেক গাড়িগুলো আর রাস্তা রাখলে রাত জ্যাম লেগে যায় এই কারণে ভাই গাড়িটা পার্কিং এ রাখা আছে ভালো করে আপনি মাস্ক করে খুব এত বড় খুম মাই ঠিক আছে মাস্ক করে মাস্ক আছে ভাই পকেটে মাস্ক করেন এই গায় বসে বসে ভাই মাস্ক আছে ভাই পকেটে মাস্ক করেন আমরা এখন নাজিরা বাজারের ওদিক দিয়ে হাঁটতেছি মানে আমরা কোন দিক দিয়ে হাঁটতেছি আমরা কোন দিক দিয়ে হাঁটতেছি আমরা আকাশ দিয়ে হাঁটতেছি আমি তো গাড়ি চালাচ্ছি কই ভাই এই রে তো এই যে দেখেন শাকিল ভাই এখনো গাড়ি চালাইতেছে সবসময় চালাইতেছে গাড়ি চালাইতেছে তার মাথার মধ্যে সেভ হয়ে গেছে এখন রাস্তা নাই মা গাড়ি চালাচ্ছে আমরা এখন দেখবো কোনটাতে খাওয়া যায় আর এখানে তো অভাব নাই রেস্টুরেন্টের অভাব নাই সব ওপেন মানে রাত্রের এখন বাজে হচ্ছে গিয়ে কত একটা দুইটা হ্যাঁ রাত্রের দুইটার বেশি বাজে
সো রাতে 2টা বাজে এই যে নাজিরাবাদ বাজার যে চত্বর এই চত্বরে এত মানুষের কোলাহল মানে আপনি কল্পনাই করতে পারবেন না যে রাতে 2টা বাজে কারণ আমরা যতবার রাতের বেলা ব্লগ করছি ততবারই আপনাদেরকে দেখাইছি যে আসলে পুরান ঢাকায় এত রাতে এত মানুষ থাকে যে আমরা কিন্তু এর আগে অনেকবার ব্লগ করতে আসছিলাম রাতের বেলা আসছিলাম কিন্তু আমাদের ভাগিনা কিন্তু প্রথমবার আসছে তো ভাগিনা তোমার তোমার কেমন লাগছে বলো আমার ফিলিংস একটু বলো ভালো লাগছে কারণ তখন আসছিল মামার আমাকে নিয়ে আসেনে জেলাস ফিল করছিলাম কিন্তু একটা মজার জিনিস তোমাকে এখন এখানে দেখে মনে হচ্ছে রাতে 2টা বাজে আমি ভিডিওতে দেখেও বিশ্বাস করিনি এখন বিশ্বাস মানে মোহাম্মদ আমাকে বলতেছিল যে মামা আমি যখন ভিডিও দেখছি তখন আমার বিশ্বাস হয় নাই যে 2টা বাজে মানে মনে করতেছিল 11টা 12টা বাট ও আসলে এখন নিজের চোখে দেখে এখনো মানে ওর বিশ্বাস হইতেছে না যে এত রাত বাজে আপনারা জাস্ট দেখেন মানে পুরাটা এরিয়া দেখেন আপনারা আসলে মেন কথা হচ্ছে আগে আমরা নাজিরা বাজারটা ঘুরি একটু এদিক সেদিক ঘুরে দেখি যে কি অবস্থা কোথায় আমরা খাবো যেহেতু আমরা সেহরি করবো সব পারফেক্টলি একটা সেহরি যাতে হয় নাকি খুশবু আমারা নাক পে খুশবু লাগ রা হে খুশবু আসতেছে খুশবু আসো দেখতেই পাচ্ছেন আমার পিছনে মানে সব ওপেন সব ওপেন সব ওপেন মানে আমি পুরো কনফিউজ হয়ে গেছি যে কোনটাতে খাবো মানে বুঝতেছি না সবই ওপেন কোনটাতে খাবো বুঝতেছি না মানে আমিও কনফিউজ মানে একটা সেহরি করব পারফেক্ট সেহরি চাই সো কখন মানে কোনটাতে সেহরিটা করব সেটাই বুঝতেছি না সো বাঙিরা বলো কই সেহরি করবা যে জায়গায় যাবো আজকে সে জায়গায় কোপাবো যে জায়গায় যাবো সে জায়গায় কোপাবো আজকে আর একটা বিষয় নিয়ে কনফিউজ সেটা হচ্ছে যে আমরা কি কাবাব আইটেম খাবো নাকি বিরিয়ানি আইটেম খাবো বিকজ যদি কাবাব আইটেম খাই কাবাব আইটেম খেয়ে আমাদের রোজা রাখাটা কষ্ট হয়ে যাবে কারণ এই কাবাব ভাজা পোড়া তারপর রুটি এগুলো খেয়ে আসলে রোজা রাখাটা কষ্ট হয়ে যাবে আর যদি বিরিয়ানি খাই বিরিয়ানিতে অনেক তেল টেল থাকে তো এটা খাইলেও সেহরিতে বিরিয়ানি না খাওয়াই বেটার তারপর কিছু করার নাই যেহেতু পুরান ঢাকা এখানে তো আর ভাত পাওয়া যাবে না ওইভাবে আর ভাত খাইতেও আসি নাই তো দেখি এখানে ফেমাস কী পাওয়া যায় তো আমরা হয়তো বিরিয়ানি খাবো বা অন্য কী খাবো এখন কনফিউজ তো দেখি কী পাওয়া যায় এখানে মানে হয়েছে কি ও কাবাবও খাবে না বিরিয়ানিও খাবে না ভাতও খাবে না তাহলে খাইবে কি গোড়া রান্না গোড়া রান্না খাই তো রোজা রাখা যাবে তাহলে তুমি কী খাইতে চাও তাহলে পান খেয়ে রাখো ঠিক আছে পান খেয়ে রোজা আগুন পান খেয়ে রোজা রাখো সারাদিন আগুন জ্বলবো মুখের ভিতরে সো এট লাস্ট আমরা সবাই ডিসিশন নিলাম কই খাওয়া যায় কই খাওয়া যায় এট লাস্ট হাজি বিরিয়ানি চুজ করলাম সো যাই দেখি এটা কি অরিজিনাল হাজি বিরিয়ানি কিনা কারণ এই পাশে একটা হাজি বিরিয়ানি আছে এই যাই আসো তো আমরা যাই যে এটা অরিজিনাল হাজি বিরিয়ানি কিনা তাহলে আমরা এটা খাবো আজকে ট্রাই করবো যে দেখি এটা কি অবস্থা এটা তো হাজি বিরিয়ানি এখন এটা কি অরিজিনাল হাজি বিরিয়ানি নাকি সো আমরা জিজ্ঞেস করে দেখি যে কারণ আমরা এই পাশে একটা হাজি বিরিয়ানি আছে তো আমরা রেগুলারলি আসি ওখানে খেতাম এখানে এর আগে কখনো খাইনি এটা নাকি নতুন শাখা নিছে তার তারপর জিজ্ঞেস করি ভাই এটা কি আপনাদের অরিজিনাল হাজি বিরিয়ানি কি শাখা এটা আচ্ছা আচ্ছা তার মানে ওইটাই মানে ওইখানে যে তাদের যে শাখাটা ছিল ওই যে একটু ওই যে ওই দোকানটা সো ওইটারই নতুন একটা ব্রাঞ্চ খুলছে এখানে মানে নতুন একটা দোকান খুলছে এটা সো এটা অরিজিনাল হাজির বিরিয়ানি কোনো কনফিউশন নাই কোনো ডাউট নাই সো আমরা আজকে এখানেই খাবো তো আসলে আমরা ভিতরে ঢুকে দিয়েছিলাম বাট দেখলাম যে ভিতরে পুরো হাউসফুল মানে আমাদের মতো অনেকে আসছে সেই খেতে আর অনেকে খাচ্ছে সো ওনারা বললো যে আপনারা একটু বাইরে ওয়েট করেন ওনার বের হলে আপনারা ঢুকে তো একটু ওয়েট করে কিছু করার নেই আর এই যে এখানে দেখেন শুরু করে দিছে শুরু করে দিছে ভাই থ্যাংক ইউ ভাই এটা কি আমি নিছি ভাই এটা কি সাকিব ভাই না এটাই হবে এটা বোঝা ভাই চামিস চামিস থ্যাংক ইউ সো মাচ ওয়েট দেই ভাই চামিসের জন্য ওয়েট করতেছি রাম আমি নিছি ভাই চামিস দেন না আমি পাই নাই সাকিব ভাই এটা মার এটা মার গরম রে ভাই আমি দেখছি শাকিল রাস্তু দিয়ে জায়গা যে ক্যামেরা রয়েছে আপাতত রয়েছে 70 টাকায় এক পিস করে পাইছি অলমোস্ট 10-15 মিনিট হয়ে গেছে তাও আমরা সিরিয়াল পাইতেছি না মানে সেহরি খাবো তাও মানে আমাদের মতো অনেকে আসছে সেহরি করতে এখন তো তাদেরকে দিতে হবে সময় নাকি আমরা খেলে হবে না না সমস্যা নাই আমাদের অফুরন্ত টাইম আছে আমরা ওয়েট করব কোনো সমস্যা নাই কি শাকিল ভাই আমাদের অফুরন্ত টাইম আছে আমরা ওয়েট করব কোনো সমস্যা নাই কি এই যে আমরা এর ভিতরে গ্যাপে গ্যাপে একটু বটট খেয়ে নেব রোজা রাখছি সারা দিন এখন মানে টুকটাক যা পাবো তাই খাইতে হবে নাকি হ্যাঁ সেটাই এখন যা পাবো সামনে তাদের বাজার আইতে মানে কি পায় না পায় এই যে তো লাইতে মাউন্টিং ডিউ সব চলবে ভাই মাস্কের উপর দিয়ে খায় একটা ম্যাজিক দেখান তো কি হবে এটা হয় না 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 এটা করা যাইব শাকিল ভাই আমাকে একটা চ্যালেঞ্জ করছে যে মাস্কটা না ধরে আমাকে এটা খেতে হবে মাস্কটা না খুলে বা না ধরে চ্যালেঞ্জটা কিভাবে আমি অ্যাকসেপ্ট না আমি চ্যালেঞ্জটা এইভাবে দিছি এইভাবে খাওয়া লাগবে কি হবে এইভাবে ধরে ভাই বুঝছি তো দেখা লাগবে
দেখাইতে দেখাইতে শেষই করে ফেলাইতে স্যার। কি ভাই আমি খাবো না, আমার জন্য রাখেন, এটা কোন হইলো? আমার বলে আইতে দেখেন, আমি একটু খাই। গাইস কি বলবো, দেখেন আমরা এদিকে এদিকে টেবিল অ্যারেঞ্জ করতেছি আর এখানে দেখেন এই যে দেখেন ভাইয়া, এবারে আমাদের টেবিল অ্যারেঞ্জ করছি। আরে ভাই টেবিল পরে, এই যে মিট মাই ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড, ঠিক আছে, একদম আসসালামু আলাইকুম, ক্লাস 6 থেকে একসাথে বন্ধু। নামটা নামটা একটু বলো সুন্দর করে। নুরউদ্দিন আহমেদ শান্ত, ঠিক আছে। ও কিন্তু এখন মানে ওর নামটা শান্ত ছিল, বাট আমাদের স্কুলের ভিতরে ওয়ান অফ দা ফাজিল ফাজিল ছিল। আজিল কি উনার কথা বলার, দেখছো কত সুন্দর মাধুর্য আছে তোমার মধ্যে, নাই ওটা? এটা এটা তো আগে ছিল না, এটা তো চেঞ্জ। এই যে মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছে, ঠিক আছে, আমি যদিও রাখি নাই, বাট মাশাআল্লাহ দাঁড়িয়ে রাখছে, চেহারা আছে নুরানি চেহারা, কিন্তু ছোটবেলা যে কি দুষ্ট ছিল এটা আমি জানি, আমি শুধু আমি জানি, ঠিক আছে। আর ভাই তো এইদিকে এই যে মঈন, একটু হাই হ্যালো, এটাও কিন্তু ক্লোজ ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ডের মধ্যেই ফ্রেন্ড আর কি, মানে হঠাৎ দেখা খুবই মজা লাগছে। কি তোর দুজনে আসছো? দুজনেই আমাদের সিটে অন্যজন বসে পড়তেছে, আমরা এমনি সিট পাই না, জায়গা পেয়ে গেছি, বসে পড়েছি, খাবারও চলে আসছে। ফাইনালি অনেক ঝড়ঝাপটা এবং অনেক অপেক্ষার পরে আমরা সিট পাইলাম, এবং আমাদের খাবার দিয়ে দিছে, সালাদ তো আছে, চলে আসে খাবার। শশা হাজিতে কখনো দেয় না, বাট দেখেন গাইস, জাস্ট মনে হচ্ছে মাংস, রাইসের থেকে মাংস বেশি, এটা হচ্ছে বেস্ট এখানকার। খাবার কোন জায়গা? না ভাই কোনো এক্সচেঞ্জ হবে না ভাই, ভাইয়া ভাইয়া কি অবস্থা, একটু খায়া বলেন, রিভিউ দেন। আর আপনি যে হাজির বিরিয়ানি খান, অবশ্যই একটু লেবু নেবেন, এই লেবুর রসটাকে উপর থেকে দিয়ে দেবেন, তারপরে খাবেন, তাহলে একচুয়াল একটা মজার টেস্ট পাবেন। ভাগিনার লাইফের প্রথম হাজির বিরিয়ানি খেয়েছে, ইনশাআল্লাহ তোমার পেটে যদি জায়গা হয়, মানে আসলে অসম্ভব মজা তাদের, যে মানে খাবারের কোয়ালিটি অ্যাকচুয়াল প্রিটি গুড, মানে তারা যে এখানে অলিভ অয়েলটা ইউজ করে না, এটার জন্য যে একটা স্মেল আছে, ওয়াও, এই রাস্তা খাওয়ার জন্য কোনো মাংসের প্রয়োজন হবে না, এমনি খাওয়া খারাপ হবে, এত একটা সুন্দর ফ্লেভার, বুঝতে পারছেন? সব শেষ 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 আমি দেখলাম ওদের ভালোটা দিছে কিনা, আপনার হক লাগবে না, ওই ওরে আপনার বন্ধু দিয়ে দিচ্ছে, দেখছেন দেখছেন দেখছেন, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আস্তে আস্তে খা, ঠিক আছে, বোরেন একটু ট্রাই করে দেখি আসলে কেমন। বোরেনটা গুড, বাট ঠান্ডার একটু কম, এই জন্য মজাটা কম লাগতেছে, আর বোরেনের জিনিসটা যত ঠান্ডা খাবেন তত বেশি মজা, টেস্ট গুড, টেস্ট ঠিক আছে। যেহেতু আমরা সেহেরি করতেছি, আমরা সবাই তৃপ্তি সহকারে পেট ভরে খাবো, যাতে আমরা সারাদিন রোজাটা ভালো মতো রাখতে পারি, আর হাজি বিরিয়ানি বেস্ট, এটা বলার কিছু নাই, খুবই মজা। কেমন লাগছে ভাগিনা? এক নাম্বার, মানে আসলে বিরিয়ানিটা জোস, সেই টাইমে বেস্ট। আমরা এখন খাওয়াটা কমপ্লিট করি, রিল্যাক্সে খাওয়াটা কমপ্লিট করি, দেন তারপরে ভিডিওটা করি, ঠিক আছে? তো আপনারা থাকেন আমাদের সাথে, ভিডিওটা এনজয় করতে থাকেন। 20 মিনিটস লেটার
সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ অলওয়েজ আমাদের ডায়লগ। সো বাই দ্য ওয়ে খাবারটা কিন্তু আসলে অসম্ভব মজার ছিল, আসলে মানে অন্য যে বিরিয়ানিগুলো থাকে ওগুলোতে অনেক তেল চর্বি থাকে, ওটা খাইলে আসলে গলা জ্বলে, ওটা খাই রোজা রাখা কষ্ট হয়ে যেত। বাট হাজি বিরিয়ানিটা একদম ফ্রেশ, একদম তেল কম, মনে হয় মানে মনে হয় যে বাসায় রান্না করে দিয়েছে এরকম। তো এটা খাওয়ার পরে এখন একটু ভালো লাগছে, আর মনে হচ্ছে যে রোজা রাখতে পারো কোনো সমস্যা হবে না। সেটাই মানে পেট ফুল হয়ে গেছে, তো এখন আমরা ভাবতেছি যে আবার বের হয়ে যাব, বের হয়ে গিয়ে এখন দেখি আর কি খাওয়া যায়। মানে এখন পেটের কর্নার অল্প একটু জায়গা আছে, মানে লিকুইড জাতীয় কিছু পাওয়া যায় কিনা সেদিকে যাই, কি বলেন ভাই? আমরা জুস টুস কিন্তু পাই কিনা, লিকুইড জুস বা লিকুইড কোনো লাচ্ছি বা লিকুইড কিছু খেতে হবে যেটা আমাদের সারাদিন রোজা রাখতে সাহায্য করবে। এই সেই দোকান যেখানে নাকি বাংলাদেশের সব ধরনের ফলের জুস পাওয়া যায় যেটা আমি শুনছি। দেখেন সব ফল সাজা রাখছি, লাচ্ছি নামগুলো বলি, অনেক আইটেম আছে, কয়েকটা 60টা আইটেম আছে, আমি জাস্ট লাচ্ছি নামগুলো বলি। লাচ্ছি আছে, সল্ট লাচ্ছি, ফ্রুট লাচ্ছি, স্পেশাল লাচ্ছি, মিল্ক, ম্যাঙ্গো, স্ট্রবেরি, চকলেট, বাবল। এই বাবল লাচ্ছি কি? বাবল নাই রে, এটা টাউনের একটা ফল। এই বাবুল কি এটা কি জিনিস নাকি? টাউনের একটা ফল, ফল। আমরা শাহি লাচ্ছিটা চুজ করছি, শাহি লাচ্ছি নেই। আমরা শাহি লাচ্ছি 3-4 মিনিট চলে এসেছে আমাদের। ও মাই গড, দেখে এত মানে মনে হইতেছে এত টেস্টি হবে ঘন। আমার দিব না, এটা কেমন হয়? এটা কি কোনোভাবে হইতে পারে? আমি খাইতে চাইছি, আমাকে খাইতে দিব না, তো আমি খাইছি, আমাকে কেউ দেয় না। দেখেন এই যে সবার আছে, সবার আছে, ওনার দুইটা আমি বাঙ্গি অনেক পছন্দ করি, তার একটা জিনিস এটাতে বাঙ্গি দিছে। বাঙ্গি কথা বলো না, আম্মু বাসায় গেলে মারবে। ভাই ট্রেন্ডিং এ চলতেছে, যাই আচ্ছা আপনারা কমেন্ট করবেন কে কে বাঙ্গি পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না, কমেন্ট করে জানাবেন। তারপর এটা খেয়ে একবারে নষ্ট হয়ে গেছে, মানে এত খারাপ দিনই, এত বাজে, খুব বাজে, এত বাজে জিনিসটা ফালাই দেয়, মানে এমন রিভিউ দিচ্ছে মনে হচ্ছে যে এটা অমৃত খাচ্ছে। দেখবো যে আমারটা টেস্ট আর শাকিল ভাইয়ের টেস্ট সেম নাকি, তো আমারটা আগে একটু খাই। টেস্ট করবা, আপনাদের যে পুরান ঢাকায় আসলাম ভাই, এই জিনিসটা খাওয়াইলেন, এটা পুরো নেশা ধরে গেছে ভাই। ভাই পুরো নেশা ধরে গেছে, এখন তো ভাই মানে রেগুলার এখানে আসলে তো ভালো লাগবে না ভাই। মানুষের দিল কত বড় এটা প্রমাণ করে দিচ্ছে ভাই। জরিমনের একটা গ্যাজেট ছিল না, দরজার একটা ওইটা বানাম ইফতারের সময় খান, আপনার দিলটা পরানটা সব জুড়ে যাবে। আসলে এই লাচ্ছিটা কখন দরকার আমার জন্য জানেন? ইফতারের সময়। ও মাই গড, আমার তো মনে হচ্ছে এখন আমি এক গ্রাম বানায় নিয়ে যাই, প্রতিদিন এক গ্লাস এক গ্লাস করে বাইর করে করে খাবো, কিন্তু তখন তো আর এত মজা লাগবে না, মানে তাজা তাজা খাওয়ার যে টেস্ট ওটা পাবো না, শেষ হয়ে গেছে। মানে এতক্ষণ বলতেছে কি ভালো না ভালো না, এই সেই বার ঠিকই খাই ফেলছে, দেখছেন ঠিকই শেষ করে ফেলছে, বুঝতে হবে এগুলো বাদ পারি। আচ্ছা আর কি কিছু খাবো না ভাই? আরও কিছু খাবি ভাই, পেটে ভিজে তো কোনো জায়গা নাই, আমি সব ট্রাই করবো চলো। সো গাইস পুরান ঢাকা যেহেতু আসছি, মাত্র দুইটা জিনিস খাইছি, একটা হচ্ছে হাজির বিরিয়ানি আর একটা হচ্ছে লাচ্ছি, স্পেশাল লাচ্ছি, দুইটা খাইছি, আরও কিছু তো খাইতে হবে, এত কম খেলে তো হবে না, আর যেহেতু রোজা রাখবো আরও বেশি খেতে হবে, পেটটাকে এরকম দাম বানাতে হবে, উঁচা বানাতে হবে। এটা তো এমনিতেই দাম রে ভাই, না দাম নাই, এমনি দাম না, এমনি নিচা,
এরকম দাম বানাতে হবে তো আমাদের আরো কিছু খেতে হবে তো কি খাওয়া যায় সৈকত আমাকে একটু বলো আইডিয়া দাও ভাই তো আমি তো কই তোর জন্য খাওয়া মনে কর তোর খাওয়া বন্ধ করে দাও ফরজ বিকজ তুই নরমালি তুই নরমালি পেটটা ছাড় তো নরমালি টান দিবি না 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 তুই টান দিছিস নরমাল নরমাল কর কথা কর কথা কর কথা কর কথা বলছিস কথা জোরে কথা কর হ্যাঁ কথা বলছিস হ্যাঁ আমি তোর একটা ভালো কথা বলি তুই এখন যদি পান খাস তো তাদের চিপাই টিপে পান লাগিয়ে থাকবে শেহরির পর আমার মনে হচ্ছে সামনে মনে হয় কিছু পাওয়া যাবে আমাদের খাওয়ার মতো দেখি আর একটু সামনে যা দেখি মেইন কথা হচ্ছে কি জানেন আমাদের পেটে অল্প একটু জায়গা খালি আছে এখন আমরা বুঝতেছি না যে ওই কি খাই ওই অল্প একটু জায়গাটা ভরবো মানে একটু পানি টানি টাইপের কিছু খাওয়া যাবে তারপর একটু ঘুরতেছি দেখি খাওয়া যায় চা তো খাইতে পারি মুরগির দুধ কইতে কইতে পিছন থেকে পাশে থেকে মুরগির দুধ বলতে বলতে খালি মুরগির দুধ একটু ছাইরে যা তারা খাও পেটে একটু জায়গা কম ছিল না এটা একটু ফুল করে নেই পরে নালে আবার অসুস্থি লাগবো চারটার সময় অসুস্থি লাগবো তো এখন শুরু করি রাইট আসলে মানে আমি ভাবতেছিলাম যে কি খাওয়া যায় মানে মাছ পরে খাবি না আমি ভাবতেছিলাম যে আমার পেটে অল্প জায়গা আছে এই জায়গাটা কি খাওয়া যায় কারণ অলরেডি বিরিয়ানি খাইছি আবার লাচ্ছি খাইছি এখন একটু জায়গা আছে ওইটাতে ভারী খাবার খাইতে পারবো না আবার একদম অল্প খাইতে পারবো না সো লাস্ট যেটা পেলাম এখানে ফেমাস মুরগির দুধ বলতেছে বাট এটা আসলে গরুর দুধ সো গরুর দুধের চা সো আমি একটু রিভিউ দিয়ে দিই শর্ট রিভিউ হ্যাঁ না চাটা মজা আছে চিনি কম এটা পারফেক্ট বেশি চিনি দিলে চা মজা লাগে না হালকা একটু চিনি প্লাস একটু কড়া লিকার চাটা ভালো কড়া ফ্লেভার গায়েস কড়া একদম কড়া মানে একদম আজকে সেহরিটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সেহরি ইন লাইফ সুন্দর আজি বিরিয়ানি একদম পেট ফুল সাথে ছিল বোরহানি দেন আবার সেখান থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করে দেন খাইছি একটা লাচ্ছি বোম লাচ্ছি বোম লাচ্ছি কথা বললো না তাহলে আমি এটা ফালা আবার লাচ্ছি খেতে চলে যাবো বোম লাচ্ছির পর আবার একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এখন খাচ্ছি চা আমাদের যে এনজয়মেন্ট সেটা আপনারা উপভোগ করছেন কারণ এই যে ব্লগ করতেছি এটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য ঠিক আছে সো এই যে ঘোরাঘুরি ব্লগ করে আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারাও আশাবাদী মানে আপনারাও ইনশাল্লাহ এনজয় করছেন তো আমরা চাটা শেষ করি চা শেষ করে দেন আবার দেখা হচ্ছে কথা তুমি কথা বলতে গেলে শেষ হয়ে গেছে আমার কথা বলতে শেষ হয়েছে থ্যাংক ইউ দুজন আমাকে স্পন্সর করছে আমি তাদের নাম বলে দিতে চাই একজন হচ্ছে এনামুল হাসান তার টিকটক আইডি এনামুল হাসান ফেসবুক আইডি এনামুল হাসান ইনস্টাগ্রাম এনামুল হাসান তো আমাদের ভাগিনাও আমাকে স্পন্সর করছে আরেকটা চা খাওয়াবে তো ভাগিনাকে আমি একটু প্রমোট করে দিই তো ভাগিনার ফেসবুক আইডি হচ্ছে শেখ মোহাম্মদ আর তার টিকটক আইডি হচ্ছে 143.mohammad যেহেতু সার্চ দিলে আইডি পেয়ে যাবেন তো তোমাকে প্রমোট করে দিলাম থ্যাংক ইউ আরেকজন বাকি আছে যে আমাকে চা দিয়ে স্পন্সর করেছে সে হচ্ছে সানবি সৈকত অথবা আপনারা সার্চ করবেন মাঝখানে কিছু দিলে সবার টপে চলে আসবে সে তো তাকে আপনারা ফলো করবেন ফলো দিবেন ফলো ব্যাক করবেন লাইক দিবেন মাঝখানের কিছু ভাই এত কিছু দিয়ে লাভ নাই ডিসক্রিপশনে আমার জিনিস দেওয়া থাকবে আমার নাম মনে রাখতে হবে না ডিসক্রিপশনে যাবেন লিঙ্কে ক্লিক করবেন আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন ঠিক আছে তো এই যে দুই কাপ চা আরও খাইতেছি আমি সো আমরা চা এগুলো খাই চাটা খেয়ে দেন আবার একটু হাঁটাহাঁটি করি যতক্ষণ পর্যন্ত মানে সেহরির শেষ টাইম পর্যন্ত আমি একটু হাঁটাহাঁটি করি দেন আমরা যাবো গাড়িতে দেন আর কি বাসার দিকে চলে যাব তো আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করি চাটা ওকে সো ভিডিওটা দেখতে থাকেন চা খেলাম চা খাওয়ার পর আরও কিছু ভাবছি খাবো বাট আসলে জায়গা পাচ্ছি না প্যাটের পুরো সাইডে আর জায়গা নাই অনেক খেয়ে ফেলছি সেদিক দিয়ে শাকিল ভাই গাড়ি বের করে ফেলছে 3:45 সো কিছুক্ষণ পরেই আবার ফজর আজান দিয়ে দিবে সো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো আমরা কোথায় আসছি ভাই এই জায়গাটা কি ওই গুলিস্তান ও আচ্ছা সো আমরা এখন গুলিস্তান ক্রস করে চলে যাচ্ছি বাসার দিকে তো আসলে আজকের দিনটা বেস্ট ছিল আমার লাইফে এই ফার্স্ট আমি বাইরে সেহরি খাইছি আর কি ঠিক আছে মানে আমি বাইরে ইফতার খাইছি
বাট ইফতার পার্টি হয় ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে অনেক জায়গায় দাওয়াত থাকে বাট সেহেরি সবসময় বাসায় খাওয়া হয়েছে এই ফার্স্ট আমি সেহেরি বাইরে খাইছি তো শাকিল ভাই আজকে আপনার কেমন লাগছে আপনি একটু বলেন মানে অনেক ভালো লাগছে অনেক সুন্দর সময় কাটাইলাম ক্লান্তি তো নাই রাত্রেবেলা আসলে ক্লান্তি আসে না দিনেবেলা যে পরিমাণে গরম রাত্রেবেলায় বের হওয়ার উপযুক্ত সময় খুবই ভালো লাগছে খুব সুন্দর সময় কাটালাম অনেক এনজয় করলাম পুরান ঢাকার নাজিরা বাজার এটা 365 দিনই খোলা থাকে সারা রাত কোনো লকডাউন নেই আপনি রাতে 3টা 2:30 2টা যখন ইচ্ছা আপনার খাইতে মন যাবে যদি আপনার খাইতে মন চায় যে রাতে 3টা বাজে বিরিয়ানি খাবেন বেস্ট বিরিয়ানি ইন ঢাকা সিটি যদি এরকম মনে হয় জাস্ট চোখ বন্ধ করে গাড়িটা নিয়ে চলে আসবেন পুরান ঢাকার নাজিরা বাজার এখানে সব সময় ওপেন থাকে সারা রাত ওপেন থাকে যারা আজকে এই ভিডিও দিয়ে নতুন আমাদের সাথে জার্নি শুরু করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শাকিল ভাই চ্যানেলে অনেক ভিডিও আছে সেখানে গিয়েও তার ভিডিওসগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আমরা এখন যাচ্ছি রাতে জার্নিটা এনজয় করতেছি সো এনজয় করতে করতে আমরা যাই এলাকাতে গিয়ে দেন আবার আপনার সাথে কথা বলবো সো গাইস আমরা ফাইনালি আমাদের বাসার সামনে চলে আসছি সো আমরা এখন শাকিল ভাই থেকে বিদায় নিয়ে নিব অ্যান্ড শাকিল ভাইকে আবারও মনের অন্তরের অন্তঃস্থল থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই আশি ভাই নেমা যাই ওকে ভাই দেখা হচ্ছে আজকে যদি আমি সেরি টাইম দেরি করবো না নামাজ পড়তে হবে আপনার বাসায় যেতে হবে ভাই আসি আল্লাহ হাফেজ ভাই একা আল্লাহ হাফেজ দিয়ে দেন ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ মানে শাকিল ভাই আল্লাহ হাফেজ গাইড আল্লাহ হাফেজ শাকিল ভাইকে বিদায় দিয়ে দিছি পিছনে ভাগিনাকেও বিদায় দিয়ে দিছি সো আমরা আর বেশি টাইম ওয়েস্ট করবো না তাড়াতাড়ি বাসা যাবো দেন নামাজ পড়তে হবে উজু করতে হবে সো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিব সো যাওয়ার আগে একটা কথা বলবো যে আজকের ব্লগটা একটু অগ্রসর ছিল বাট যেমনই ছিল খুবই ভালো ছিল আপনারা কমেন্ট করে জানান আপনাদের ব্লগটা কেমন লাগছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো কর এটা তো বলা লাগবে না এটা আপনি জানি আপনারা না বললেও করবেন আর এই রমজানে আমরা আর কী কী ভিডিও বানাতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আপনাদেরকে আমরা এই ভিডিওটা উপহার দিতে পারি সো আশা করছি ব্লগটা আপনারা সবাই এনজয় করছেন তো ব্লগটার বড় কমন এখানে শেষ করে দেবো আপনাদের কাছে বিদায় নিয়ে নেব সো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী মজার ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে সুন্দর মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই